वेद रामायण महाभारत जनता व्यस्ता श्रुति श्रुति मनु संहिता श्रीमद भागवत गीता राजभोग कालीभोग छाड़ा असंख्य धर्म ग्रंथ गवेषणा करे 44441 खाना मंत्र आमी पेयेछि 30,000 मंत्र मुखस्थ करेछि এই 30,000 মন্ত্র শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলাম নিয়ে কোরআন নিয়ে সুন্নাহ নিয়ে নবীর হাদিস নিয়ে লেখা কোরআনে কারীমের 30 পারা 114টি সূরা 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে এই 30,000 মন্ত্রের হুবহু মিল আছে প্রত্যেকটি আয়াতে কারীমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো সম্ভব যদি মন্ত্র বলা শুরু করি তো রাত শেষ হবে দিন শেষ হবে শেষ হবে মন্ত্র 30,000 বলে শেষ করা যাবে কিন্তু এই 30,000 মন্ত্র যদি আপনাদের সামনে পাঠ করে শোনাই বলেন কত হাজার নেকি হবে কেন হবে না 30,000 মন্ত্র ইসলাম সম্পর্কে লেখা তো নেকি হবে না কেন কমপক্ষে 1,000 তো হবেই 30,000 পাঠ করলে 1,000 হবে না কি বলেন কিন্তু যদি আপনাদের সামনে আমি উচ্চারণ করি আলিফ লাম মিম কত নাকি তো মন্ত্র বেশি জরুরি না আল্লাহর কোরআন নবীর সুন্নাহ বেশি জরুরি এত ব্যস্ত হওয়ার দরকার নাই মন্ত্র আমি আপনাদেরকে শোনাবো তবে একটু ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ আশেপাশে দাদারা কাকারা আছে আছে কি আচ্ছা থাকলেও ভালো না থাকলেও ভালো আমি যে মন্ত্রগুলো আপনাদেরকে পাঠ করে শোনাবো প্রত্যেকটা মন্ত্র প্রত্যেকটা কিতাব থেকে যেই কিতাবগুলো থেকে আমি আপনাদেরকে শোনাবো কিতাবের নাম অধ্যায় নম্বর শ্লোক নম্বর পৃষ্ঠা নম্বর সহ বলবো ইনশা আপনারা যারা আমার বিরোধিতা আমাকে শত্রু মনে করেন আপনারা মেহরবানি করে সেগুলোকে মিলাইয়া নেবেন তবে শর্ত একটা আছে কোন বাংলা কিতাব থেকে মিলাবেন না মিলবে না পাবেন না যদি মিলাতে চান তো সংস্কৃত ভাষায় যে কিতাবগুলো লেখা বেদ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা শ্রুতি শ্রুতি মনু সংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ এ সমস্ত ধর্মগ্রন্থগুলো সংস্কৃত ভাষায় যেগুলো লেখা সেগুলোর সাথে মিলাবেন মিলবে এছাড়া আর কোনো বাংলা কিতাবের সঙ্গে এই মন্ত্রগুলোর মিল পাবেন না কারণ তারা তাদের ধর্মগ্রন্থগুলোকে এমন ভাবে মডিফাই করেছে যেই ধর্মগুলো ধর্মগ্রন্থগুলোর ভিতরে এর কোনো অস্তিত্ব তারা রাখে নাই তাদের মন মতো তারা তৈয়ার করে নিয়েছে আল্লাহ 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 রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা আছে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দকেশ সর্বনাম যুগে তারা যে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানে কেন মানে জানেন তারা মনে করে ভগবান শ্রীকৃষ্ণই হলো সমস্ত ভগবানের ভগবান কেন এই মন্ত্রের দ্বারা প্রমাণ করেন কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দকেশ সর্বনাম যুগে তারা বলেন হে দুনিয়ার হিন্দু জাতি কান খাড়া করে শোনো ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার হয়ে মানুষের কল্যাণের জন্য অবতরণ করেছেন দুনিয়াতে আর সমস্ত অবতারগণ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছেন এই মন্ত্রের বলেই তারা বলে ভগবান শ্রীকৃষ্ণ হলো সমস্ত ভগবানের ভগবান বুঝাইতে পারি নাই বোধহয় শুধু তাই না শুধু তাই না তারা এক এক খোদার এক এক ক্ষমতা দিয়ে দিয়েছে কি 12 মাসে 13 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় আরো আছে 64 কোটি ভগবান
বাবার কাছে জানতে চাইলাম, বাবা জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণের যেই মন্ত্রখানা কৃষ্ণং কৃষ্ণং শ্রী নন্দ কেশ সর্বনাম যুগে, এই মন্ত্রের ব্যাখ্যা কি আমি জানতে চাই বাবা বলে কেন? আমি বললাম বাবা আপনি আমার হিন্দু ধর্মের উপরে ধর্মগ্রন্থের উপরে পাণ্ডিত্য অর্জন করার সুযোগ করে দিলেন, আমি সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়া আমি ধর্মগ্রন্থগুলোকে গবেষণা করার মতো সুযোগ আমি পাইলাম, আপনি আমাকে সুযোগ করে দিলেন। ও বাবা জানতে চাই আপনি আমার থেকে ধর্মগুরু, আপনি আমার থেকে মুরব্বী, আপনি আমার গুরু, আপনি আমার শিক্ষক, আপনি আমার ওস্তাদ, আপনার কাছে জানতে চাই এই মন্ত্রের দ্বারা কি বুঝাইতে চান? কৃষ্ণং কৃষ্ণং শ্রী নন্দ কেশ সর্বনাম যুগে। বাবা কয় কেন তুমি বুঝো নাই? কি বুঝবো? বলে কেন, ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে মানুষের কল্যাণে অবতার হয়ে অবতরণ করেছে, সব অবতার গণ আবার ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছেন, ব্যাস। আমি বললাম বাবা ওই প্রশ্নটার মধ্যেই তো আমার প্রশ্নটা। বলে কি প্রশ্ন বলো? আমি বললাম বাবা জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণের জন্য যুগে যুগে মানুষের কল্যাণের জন্য দুনিয়ার জমিনে অবতার হয়ে অবতরণ করলেন, এই অবতারগুলোকে যিনি পরিচালনা করেছিলেন তার নামটা কি বলেন তো? এই তো ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণের জন্য আকাশের সূর্য হয়ে গেলেন, দিনের বেলা সূর্যের আলো থাকে, রাত্রে বেলা সূর্য ডুবে যায়। বলেন এই সূর্য যখন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে মানুষের উপকারে দুনিয়ার জমিনে অবতরণ করলেন, তখন এই ভগবান এই সূর্যকে কোন ভগবান পরিচালনা করেছেন? এই ড্রাইভার কি? বাবা বলে কেন হঠাৎ করে এই প্রশ্নের দিকে গেলেন? আমি বললাম বাবা শুধু তাই না, ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণের জন্য রাত্রিবেলা আকাশের চাঁদ হয়ে জ্যোৎস্না বিতরণ বিলীন করে দিলেন, রাত্রিবেলা যখন এই চাঁদ থেকে আলো আমাদেরকে দান করলেন, বলেন তো তখন এই চাঁদকে কে কন্ট্রোল করেছিলেন, ভগবানের নাম কি বলেন? ভগবান যখন মানুষের কল্যাণে নদীর মাছ হয়ে গেলেন, বলেন বলেন তখন এই মাছগুলোকে কোন ভগবান পরিচালনা করেছেন, কে শিক্ষা দিয়েছেন এখানে গভীর পানি এদিকে পালাইতে হবে, জাল ফেললে এদিক দিয়ে যাইতে হবে, কে শিখাইলেন? বাবা কয় হঠাৎ করে এই প্রশ্নের উৎপত্তি কোথা থেকে হলো? বাবারে বললাম বাবা আপনি আমাকে এই প্রশ্ন করার মতো সুযোগ করে দিয়েছেন, এতদিন জানতাম না, জানার কারণেই করছি, আপনি আমাকে পণ্ডিত বানাইতেন না, জানতাম না, আপনাকে প্রশ্ন করতাম না, কি ঠিক না? বাবা কয় কেন, সমস্যা কি? আমি বললাম সমস্যা তো অবশ্যই আছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণকে সব ভগবানরা আবার ভগবান বলে মানবে, এটা কেমন কথা? ভগবান তো ভগবানই, সব অবতার গুলোকে যিনি কন্ট্রোল করেন, সব ভগবানকে যিনি কন্ট্রোল করেন সেই তো একমাত্র ভগবান, ঠিক না? এক ঈশ্বর বাদে তারা বিশ্বাসী, কিন্তু মূলে তারা বারো মাসে তেরো জনকে মানে, তারা বলে সৃষ্টিকর্তা ঈশ্বর একজন, কয়জন? একমে বা দ্বিতীয়ম, তারা বলে সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, একময় এবং অদ্বৈতম, তারা বলে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, বলে একম ব্রহ্ম দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন, বলে ভগবান সৃষ্টিকর্তা একজন, তিনি খান না ঘুমান না, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনার স্ত্রীও নাই সন্তানও নাই, তিনি জন্মও দেন নাই জন্মগ্রহণও করেন নাই, নাত আসতে প্রতিমা আসতে সৃষ্টিকর্তাকে দেখা যায় না, ধরা যায় না, শোয়া যায় না, সৃষ্টিকর্তার আকার নাই, আকৃতি নাই, সাকার নাই, আসেনি?
এই মন্ত্রগুলোর পরে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতা নামক গ্রন্থের মধ্যে বলেন, বিশ নম্বর অধ্যায়ের সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অন্ধতম প্রভি শান্তি অসম্ভূতি উপাস্তে। ভগবান শ্রীকৃষ্ণ বলে, তোমরা হাসরের মাঠ যখন কায়েম হবে ওই সময় তোমরা আমার আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। না না, আমি সেই সুযোগ আমি তোমাদেরকে দেব না। আমি তোমাদেরকে জানাইয়া দিয়া গেলাম, অন্ধতম প্রভি শান্তি অসম্ভূতি উপাস্তে। হাসরের মাঠে যখন তোমরা প্রশ্ন করবে, আমার নামে যখন মামলা দায়ের করবে, আমাকে যখন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, শোনো, আমি তখন আমার এই মামলার থেকে কেমনে খালাস পাবো শোনো। অন্ধতম প্রভি শান্তি অসম্ভূতি উপাস্তে, এই মন্ত্রের দ্বারা আমি এই মামলার থেকে নির্দোষী খালাস হইয়া খালাস প্রাপ্ত হইয়া স্বর্গে চলে যাব। বাবা কয়, তুই না পণ্ডিত, পণ্ডিত তুই কহ। হ্যাঁ বললাম, বাবা এই মন্ত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলে, শোনো, দুনিয়ার জমিনে যারা তোমরা অন্ধকারে নিমজ্জিত আছো, যাদের ভিতরে এখনো আলো পৌঁছায় নাই, হেদায়েতের নূর পৌঁছায় নাই, তারাই কেবল গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, চাঁদের পূজা, সূর্যের পূজা, আসমানের পূজা, জমিনের পূজা, পাহাড়ের পূজা, পর্বতের পূজা করবে। আর যাদের ভিতরে হেদায়েতের নূর পৌঁছে গিয়েছে তারা কখনোই তা করবে না, তার বিরোধিতা করবে। বাবা কয়, বুঝি তো গেছো, তাইলে আমার কাছে শোনো কেন? আ বললাম, শুনতে চাইলাম এজন্য শুনলাম, কারণ আমি যদি কোনো কাজ করে ফেলি আর এটা যদি ভুল হয়ে যায়, আপনি যেন আমাকে দোষী না বানান, দায়ী যেন না করেন, কারণ আমি যা জানছি তা যদি সত্য হয় তাহলে আপনি আমার নামে কোনো অভিযোগ দিতে পারবেন না, এজন্য আপনার কাছে জানতে চাই, কি ঠিক কি না? বাবা কয়, শুধু এটুকু আর কিছু না? হ্যাঁ অবশ্যই, পৃথিবীতে আল্লাহর মনোনীত একটা জীবন বিধান আছে নাকি নাই, এই কথাটাও বেদের ভিতরে আছে। ঋগ্বেদের এক নম্বর খণ্ডের এক নম্বর অধ্যায়ের এক নম্বর পৃষ্ঠার এক নম্বর মন্ত্র বলে, ইদাং ইস্তানাং কস্যাং ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। দুটার কথার অর্থ এক, ইদাং হলো দীন, ইস্তানাং হলো ইসলাম, কস্যাং হলো পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। তার মানে দাঁড়ালো কি, সৃষ্টিকর্তার পছন্দের জীবন বিধান, ধর্মের নাম, দিনের নাম হলো কি ভাই? ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। তা আল্লাহর কাছে পছন্দের জীবন বিধানের নাম ইসলাম, এটা তাদের বেদও বলে, এটা তাদের বেদও বলে, এটা শুধু আমরা মুসলমান যারা তারাই বলি তা কিন্তু নয়, তারাও এটাকে মানে, কিন্তু স্বীকার করতে তারা নারাজ। আবু জেহেল নাম শুনেছেন না? একবারে খাস আল্লাহর ওলি, হ্যাঁ, জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন, জাহান্নামের সার্টিফিকেট পাওয়া একজন ব্যক্তি, তার নাম কি? আবু জাহাল না, আসলে আবু জাহাল না, তার নাম আবুল হাকাম। আবুল হাকাম মক্কার জমিনে এই আবুল হাকাম নামক আবু জাহাল চাইতে আর বুদ্ধিজীবী কেউ ছিল না, দ্বিতীয় জন ছিল না। আমাদের দেশে এরকম বুদ্ধিজীবী আছে কি নাই? বুদ্ধি দেয় বুদ্ধি, আমাদের সমাজে বোধ হয় এরকম বুদ্ধিজীবী নাই। একজন এই চোরে কয় চুরি কর, গৃহস্থরে কয় সজাগ থাক, এরকম বুদ্ধিজীবী আছে না? দুই দলের মধ্যে গেঞ্জাম লাগাইয়া দুই দলের থেকে ফায়দা লুটে এরকম বুদ্ধিজীবী আছে না? নাই কয়শন, তুই মামলা করে দে, আরে তারপর যা হয় দেখবে না, পরে কয়শন, ওই কিন্তু মামলা করতে গেছে, বাজতে চাইলে কি পকেটে দিয়ে কিছু
বুঝেন না, এরকম বুদ্ধিজীবী আছে কি নাই? আবু জাহাল ছিল মূলত এরকম এক বুদ্ধিজীবী, যিনি মক্কার জমিনে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী, তার থেকে আর বুদ্ধি কারো বেশি ছিল না। তার কাছ থেকে বুদ্ধি বিক্রি হইতো, মক্কার কাফেরেরা বুদ্ধি কিনতো। এই আবু জাহাল নামক বেঈমান জানতেন না কোরআন আল্লাহর কিতাব, জানতেন না মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহর নবী, জানতেন না, জানতেন। এরপরেও কি বিরোধিতা করছেন না করে নাই, করছেন না করে নাই, করছেন। কেন করছেন? কারণ উনি জানেন যদি বিরোধিতা না করে তাহলে আমার নেতৃত্ব থাকে না, নেতৃত্ব টিকানোর জন্য বিরোধিতা করেছেন। কিন্তু রাতের গোপনে অন্ধকার আল্লাহর নবী যখন কোরআন তিলাওয়াত করতেন, ঘরের চারপাশে যায় এই কাফেরেরা কান লাগাইয়া কোরআন তিলাওয়াত শুনতেন, ঠিক কি না? তেই আবু জাহাল কেমন জ্ঞানী ছিলেন, সব জানতেন কিন্তু মানতেন না। আবু জাহাল আমার নবীরে কয়, ও মুহাম্মদ, ও যে আকাশের চাঁদটা দেখা যায় এটা যদি আপনি শাহাদাত আঙ্গুলের ইশারায় দুই খণ্ড করে দেখাতে পারেন তো আমি কালেমা বলব। কি আল্লাহ রাসূল আল্লাহর উপরে ভরসা করে আঙ্গুলের ইশারা দিলেন, চাঁদ দুই খণ্ড হয়ে গেল। আবু জাহাল পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে নেমে বলে, হে মুহাম্মদ, জানতাম তুমি সামান্য জাদুকর, দুনিয়াতেই শুধু পারো, কিন্তু তুমি যে আসমানেও জাদু করতে পারো এ আমার জানা ছিল। নাউজুবিল্লাহ বলেন না, গর্ত খুঁজলেন এক হাঁটু, কত এক হাঁটু পরিমাণ গর্ত খুঁজলেন, এখানে মুহাম্মদকে ফেলে একটা বেজ্জতি করবে। সেই গর্তে কি সে নিজেই পড়ে গেল, ফরার পরে কয় আমারে ওঠা, হাত দেয় কিন্তু কি হাতে লাগল পায় না, দড়ি দেয়, দড়ি লাগল পায় না, দড়ি লম্বা হয়, দড়ি লাগল পায় না, যত দড়ি লম্বা হয় তত গর্ত বড় হয়, যত গর্ত বড় হয় তত লম্বা দড়ি হয়। বাহ, আল্লাহর নবী হেঁটে যাচ্ছেন, কি ব্যাপার এত লোকের ভিড়, কেন, কি ঘটনা, কি যায় দেখে এক গর্তের মধ্যে মুহাম্মদে, মুহাম্মদের চাচা আমার নবীর চাচা আবু জাহাল পয়ে রইছে। কয় চাচা কি ব্যাপার গর্তের মধ্যে গেল? কয় তাড়াতাড়ি আমারে উঠাও আগে, কয় উঠাতে পারি এক সপ্তাহ আগে, বলেন ঘটনা কি? কয় তোমারে ফালানোর জন্য, তোমারে অপমান করার জন্য গর্ত ঘুরছে এক হাঁটু, কিন্তু এত বড় গর্ত হবে জানতে পারি নাই, বুঝতে পারি নাই। কয় চাচা উঠাতে পারি এক শর্তে, যদি আপনি কালেমা পড়েন, যদি কি করেন কালেমা পড়েন। কয় তুমি আগে উঠাও, কয় না ওয়াদা করেন কালেমা পড়বেন, কয় ওয়াদা করলাম কালেমা পড়বো, উঠাও। আল্লাহ রাসূল হাত দিলেন, হাতের মধ্যে ধরা পড়লেন, টান দিয়ে উঠায় ফেললেন, কয় মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর আমার জানা, কত বড় জালিম। আবু জাহেলের ছিল ডায়াবেটিক্স, কি ছিল, রাত্রেবেলা বড়ই গাছতলায় বড়ই খুঁটতেছে আর খাচ্ছে। আল্লাহর নবী দাওয়াত দিতে গেলেন, 400 বার দাওয়াত দিয়েছেন আবু জাহালকে, দুই একবার নয়, 400 বার দাওয়াত দেওয়ার পরেও আবু জাহেল কি কালেমা গ্রহণ করছে? আল্লাহ রাসূল শেষ দিন গেলেন, যাই বলতেছেন চাচা কি করেন, কয় পাথর খাই, কি খাই, কয় পাথর খাই। এখন যেই বড়ইগুলো গাছে ছিল বড়ইগুলো সব পাথর, হাতের মধ্যে যা ছিল সব পাথর, গালের মধ্যে যেটা সেটাও। কয় মুহাম্মদ কি দিয়া, কি জাদু মন্ত্র দিয়া তুমি জাদু করলা যে আমি পাথর কইলে আমার পাথর হয়ে গেল? আল্লাহ রাসূল বলেন চাচা এই জাদু মন্ত্রটা ওই বড়ের পাতার মধ্যে লিখা। কোথায় লিখা? বড়ের গাছের পাতার মধ্যে। এখন তাকায় দেখে বড়ের গাছের পাতার মধ্যে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল জ্ঞানী তো, উনি চিন্তা করলেন সর্বনাশ এটা মুহাম্মদের চালাকি, আমার এই কালেমা পড়ানোর একটা ছলনা। কয় চাচা দেখেন না কি লিখা হতে, কি মন্ত্র দিয়ে আমি জাদু করছি দেখেন না? হ্যাঁ দেখছি তো। কয় কি দেখছেন বলেন দি একটু শুনি। কয় বড়ই গাছের পাতার মধ্যে লিখা উই আর তুই।
কে কে ভাই উই মানে আল্লাহ তুই মানে মুহাম্মদ এরপরেও স্বীকার করে কত বড় জালেম আল্লাহ কয় এতদিন ধরে জ্ঞানীদের পিতা বলতাম ভাবতাম পরে সেই দায়িত্ব দিছিলাম কিন্তু তুই আমার কোরআন আর আমার রসুলকে না মানার কারণে আজকের থেকে তুই আবু জাহল তুই মূর্খদের পিতা জানার পরেও তুই মানিস না এজন্য তুই কি মূর্খ জাহেল তো ভাইরা আমার আমার বাবার কথা বলছিলাম ঠিক না বাবা করলাম বাবা এবার আপনার কাছে জানতে চাই বলেন ইদাং ইস্তানাং মরসাং ইল্লাল্লাহ এর মানে কি কয় বাবা এর থেকে তো তুমিই ভালো জানো আমার থেকে তুমি বেশি ভালো জানো আমি বললাম বাবা সৃষ্টিকর্তার পছন্দের ধর্মের নাম জীবন বিধানের নাম কিন্তু ইসলাম এটা শুধু মুসলমানেরা বলেছে তা নয় এই কথাটা আমার বেদের মধ্যে ওই ব্রাহ্মণের ব্যাসদেব নামক লেখক লিপিবদ্ধ করেছেন শুধু তাই না আপনি এখানেই খেলি খেলি থেমে যাবেন কেন আসেন সামনে বাড়ি বলে বাবা কি আমি বললাম বাবা তত্র কমহ কশক একত্ব মনুপশ্চাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন ইন্নাল্লাযীনা কালু রব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা কালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা আমাকে রব বলে মেনে নিয়েছে নিশ্চয়ই যারা আমাকে রব বলে স্বীকৃতি দিয়েছে ফালা খাউফুন তার নাই কোনো ভয় ওয়ালা হুম ইয়াহজানুন তার নাই কোনো চিন্তা দুনিয়াতে নাই কোনো ভয় আখিরাতে নাই কোনো চিন্তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের অন্য আয়াতের মধ্যে বর্ণনা করেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ যারা আমাকে রব বলে মেনে নিবে তাদের জন্য সুসংবাদ তাদের জন্য কি সুসংবাদ কেমন সুসংবাদ তাতানাযালু আলাইহিমুল মালাইকা তার অন্তিম মুহূর্তে তার দুনিয়ার জমিনে অন্তিম মুহূর্ত যখন আসবে যখন মালাকুল মউত নামক ফেরেশতা আজরাইল হাজির হয়ে যাবে তখন তাদের সামনে একদল রহমতের ফেরেশতা হাজির হবে তারা বলতে থাকবে ঘোষণা দিতে থাকবে তাতানাযালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাকাফু ও গোলাম দুনিয়ার জমিনে তুমি আল্লাহকে মেনেছো আল্লাহকে রব বলে স্বীকার করেছো এখন তোমার সঙ্গে আমরা আছি তোমার কোনো ভয় নাই তুমি ভয় পেও না আমরা তোমার সাথেই আছি কে আমাদের সাথে আছে ফেরেশতারা বলে আমরা তোমাদের সাথে আছি আমরা তোমার সাথে আছি ভয় পেও না তাতানাযালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজান ও বান্দা টেনশনের কোনো কারণ নাই দুনিয়াতে তুমি রবকে রব বলে মেনেছো দুনিয়ার জমিনে তুমি রব চাই জিন্দেগি পালন করেছো আজকে আল্লাহর তরফ থেকে আমরা নাজিল হয়েছি এসেছি সুসংবাদ শোনানোর জন্য বান্দারে টেনশন করো না ভয় পেও না চিন্তা করো না আমরা তোমার সঙ্গে আছি তোমার সঙ্গ ছেড়ে আমরা কোথাও যাব না অবশিরু বিল জান্নাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এই জান্নাত নামক নিয়ামত তৈরি করে রেখেছেন এই জান্নাতের মালিক হবে তুমি সুবহানাল্লাহ কোন না জান্নাতটা তুলে ধরবে দুনিয়ার জমিনে আপনি আমি যেমন রব মানব
এন্তেকালের সময় ওইভাবেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত তুলে ধরে দেখাবেন। বলে রব কি দাদা আমার আমার ইমিডিয়েট বড় এক ভাই ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিলেন ঈশ্বর একজন ঈশ্বরের আকার নাই সাকার নাই ঈশ্বরকে দেখা যায় না ঈশ্বর কারো মুখাপেক্ষী নয় ঈশ্বর খায় না ঘুমায় না ঈশ্বরের স্ত্রী নাই সন্তান নাই ঈশ্বর কাউকে জন্ম দেন নাই জন্মগ্রহণও করেন নাই দেখার পরে বললাম দাদা আপনি যে স্ট্যাটাসটা দিলেন আপনি কি এটা মানেন কয় কেন মানি না আমি কই কিছুই মানেন না যদি তাই মানতেন বারো মাসে তেরো পূজা আপনি করতেন করতেন নাকি অতএব এই প্রশ্ন এই লেখাটা আপনার জন্য না এটা আমি মুসলমানের জন্য ভাই কেন কেন ছোটবেলায় বাবা আমাদের সব ভাইদেরকে বসাইয়া বোনদেরকে বসাইয়া না আমাদের শিক্ষা দিলেন সৃষ্টিকর্তা একজন তিনি খান না ঘুমান না তিনার স্ত্রী নাই সন্তান নাই তিনি কারো মুখাপেক্ষী নয় তিনি জন্ম দেন নাই জন্মগ্রহণও করেন নাই ও দাদা আপনি যে বললেন এই কথাটা আপনি কতটুকু মানেন ভাই পুরোপুরি ভাবে মানি আমি কই বারো মাসে তেরো পূজা করেননি ভাই হা করি কেন করবো না কারণ আমরা তো সৃষ্টিকর্তাকে দেখি না সৃষ্টিকর্তার রূপ আমরা ওই মূর্তির মধ্যে দেখি আপনি জানলেন কেমনে ভগবান সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আল্লাহর আকৃতি এরকম আপনি বুঝলেন কেমনে কে আপনাকে দেখাই দেখাই কি ঠিক কি না আরে নবীর উম্মতের দল আরে যুবক বৃদ্ধ বাবাজি পদ্মালের মা দাদাই বলে ভাই কেন এ কথা বললে আমি বললাম দাদা শুনে রাখো সৃষ্টিকর্তা এক অদ্বিতীয় সৃষ্টিকর্তা খায় না ঘুমায় না আকার নাই আকৃতি নাই দেখা যায় না কি ঠিক না দাদা কো হ্যাঁ সত্য যদি সতীশই হয় বলো বারো মাসে তেরো জন খোদা বিদ্যার দেবী সরস্বতী ধনের দেবী লক্ষ্মী দুর্গতি নাশিনী দুর্গা শিব হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা হলো পালন কর্তা বিষ্ণু কিন্তু রিজিক দাতা এক এক খোদার এক এক ক্ষমতা আব্বা জান সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরের ঔরসজাত সন্তান কিন্তু আজর ছিলেন মূর্তি পূজার কি ছিলেন মূর্তি পূজার ইনি এই খোদা বানায়া বানায়া বাজারে বিক্রি করতেন বাজারে বিক্রি করতেন এই বাজারে বিক্রি করা সম্পদ দিয়ে তার সংসার চলত তো বাবা আজর ইব্রাহিম রে বলে বাবা ইব্রাহিম এই খোদাগুলো নিয়ে একটু বাজারে যাও আমি একটু পরে আসি নিয়ে রাখো আমি আসবো বাজারে বিক্রি করব এই বিক্রি করা পয়সা দিয়ে বাজার করব বাড়ি আসবো আমরা সবাই মিলে একটু রান্না করে খাবো ঠিক আছে দেন নিয়ে যাই সেদিন আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম এই খোদাগুলোকে মাথার মধ্যে এক ঝুড়ির মধ্যে বসাইয়া নিয়ে রওনা বাজারে কিছু দূর যাওয়ার পরে চিন্তা করে আচ্ছা যেই খোদার ক্ষমতা এত সেই খোদা হাঁটে না কেন আচ্ছা যেই খোদার ক্ষমতা এত তুই আমার মাথায় কেন নাম কি কয় না আমার উপরে থাকবি না তোর ক্ষমতা আজকে দেখি স্যার দিছে না মায়া হাট বাজারে যাবি হাটে না কয় তুই হাঁটবি তোর চোদ্দ পুষ্টি হাঁটবি ভগবান তোমার হাটে টাটে না আর এক একজন ভগবানের এক এক ক্ষমতা দাঁড়াই কয় হাঁটিস না কে হাট হাটে না কয় তুই হাঁটবি তোর চোদ্দ পুষ্টি হাঁটবে ঠ্যাঙের মধ্যে দড়ি ঠ্যাঙের মধ্যে দড়ি কয় হাঁটবি না টান হাঁটে তো না টান শুরু করছে দড়ি নিয়ে
বাজার পর্যন্ত গেছে যায়া এক কালী মন্দিরের পাশে হলো খোদা বিক্রি হয় কালী মন্দিরের পাশে যায়া দেখে কোন খোদার পা নাই কোন খোদার হাত নাই কোন খোদার মাথা নাই হায় হায় বাবা যদি আইসা এই অবস্থায় দেখে তাহলে আমার পিঠের চামড়াও নাই মুসিবত কি করা যায় চিন্তায় ভরে গেলেন এখন কি বুদ্ধি করা যায় বাবার এই পিডানোর হাত থেকে বাঁচা যায় হঠাৎ করে মাথায় বুদ্ধি আসছে আহ বুদ্ধি পেয়েছি কি কই যে কালী মন্দিরের পাশে রয়েছি মা কালীর হলো চার খান হাত এক হাতের মধ্যে এখন কুড়াল হ্যাঁ বুদ্ধি পেয়েছি আসুক বাবা দেখি কি হয় বাবা আসছে কয় বাবা কি ব্যাপার এই খোদাদের এই অবস্থা কেন কয় আল্লাহ আল্লাহ বাবা কি আর করব আমি এই খোদাকের মাথায় করে নিয়ে এসে এখানে নামাইছি একজনে কয় হে বেটা আমি সৃষ্টিকর্তা আমার থেকে ক্ষমতাশালী কেউ আছে একজনে কয় তুই সৃষ্টিকর্তা হতে পারো আমি তো লালন কর্তা আমি যদি লালন পালন না করি তুই সৃষ্টি করে কি করবি আরেকজন কয় এই তোর দুইজনের মাথায় আসলে কিচ্ছু নেই এই তোকে থেকে আমি বল কে কে তুই সৃষ্টি করছস তুই পালন লালন পালন করছস খাবার যদি আমি না খাই তো বড় হইতো কে আমি বল তে এক এক খোদার এক এক ক্ষমতা খাটাইতে যাইয়া এক এক খোদারে মারামারি শুরু করছস এত কই যে চুপ থাকো বাবা আসলে বিচার হবে এরা কথা কথা মানে টানে না কি করব এখন আমি নিরুপায় হয়ে আল্লাহ ভগবানের কাছে কইতেছি ও ভগবান কি করব এখন কও তো হঠাৎ করে তাকায় দেখি মা কালী ঘরের থেকে দৌড়ায় আইসা কুরাল দিয়ে কুরআন শুরু করছে বাবা আমার কোনো দোষ নাই এ সব দোষ মা কালী